हरे कृष्णा राधे राधे गोपाल सोनार लीला कथा चैनेले आपनादेर सुस्वागतम। आमी वृंदा देवी दासी आज के आबार गोपाल सोनार एकटी अपूर्व लीला निये चले एसेछि। आशा करी आजकेर एई लीलाटी आपनादेर सकलेर हृदयके स्पर्श करते पारबे, कारण बिहारीजीर लीला बा गोपाल सोनार लीला सर्वदाई आमादेरके शिहरित करे तुले। तो आशा करी आजकेर लीलाटाओ आपनादेर सकलेर खूब भालो लागबे। शुरू करा जाक, लेट्स स्टार्ट। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং তার পাশে যে বেল আইকন আছে তাতেও ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। এক গ্রামে এক খান সাহেব থাকতেন। খান সাহেব মানে আপনি মৌলবি সাহেবও ভাবতে পারেন। তো সেই খান সাহেব প্রত্যেক দিন এক পানের দোকানে গিয়ে সেখান থেকে পান খেতেন। একদিন তিনি আবার সেই পানের দোকানে গেলেন এবং পানের দোকানে গিয়ে তিনি একটি ছবি দেখলেন। সেই ছবিতে তিনি দেখলেন একটি ছোট্ট বালক যার মাথায় ছিল একটি সুন্দর মুকুট যাতে লাগা ছিল ময়ূরের পাখা। তার চোখ দুটো ছিল অপূর্ব সুন্দর, গলায় ছিল অনেকগুলি হার, হাতে ছিল অনেকগুলি সোনার বালা এবং পরনে ছিল হলুদ ধুতি, কোমর বিছা এবং সেই কোমরের মধ্যে রাখা ছিল একটি মোর পাখা লাগানো সুন্দর বাঁশি। তার পায়ে ছিল অপরূপ সুন্দর একটি নপুর। কিন্তু এ কি, এত সুন্দর করে যে সেজে কুজে আছে তার পায়ে জুতো নেই কেন? এই ছিল খান সাহেবের মাথায় একটা প্রশ্ন। এই সুন্দর কোমল পায়ে জুতো না থাকায় সে তো একটি শক্ত মাটিতে দাঁড়িয়ে আছে, তাহলে হাঁটতে তার কত কষ্ট হয়। তার মা তাকে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে দিয়েছে কিন্তু পায়ে জুতো দেয়নি কেন? এত শক্ত মাটিতে হাঁটলে তো তার পা ফালা ফালা হয়ে যাবে এবং সেই কোমল পা দিয়ে তো রক্ত পড়তে পারে। তার মা কি সেটা অনুভব করতে পারছে না? এইসব ভেবে খান সাহেব সেই পানওয়ালাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই বালকটি কে? এই বালকটি মাথা থেকে পা পর্যন্ত সেজে আছে কিন্তু জুতো পরেনি কেন? খান সাহেবের এ কথা শুনে পানওয়ালা খান সাহেবকে বলে, এর নাম শ্যাম সুন্দর। এর শরীর নিয়ে তোমার যখন এতই চিন্তা তাহলে তুমি এর জন্য জুতো বানিয়ে এনে দাও এবং একে পরিয়ে দাও, তাহলেই এর কষ্ট হবে না। পানওয়ালার এই কথা খান সাহেবের হৃদয়কে স্পর্শ করে এবং সে মনে মনে ভাবে, সত্যি তো আমি এই শ্যাম সুন্দরের জন্য জুতো বানিয়ে আনব এবং তাকে পরিয়ে দেব, তাহলেই আর এর কোনো কষ্ট হবে না। পরের দিন খান সাহেব শ্যাম সুন্দরের জন্য এক অপরূপ জুতো বানিয়ে নিয়ে চলে আসে এবং সেই পানওয়ালাকে বলে, এই দেখো আমি আজকে শ্যাম সুন্দরের জন্য জুতো বানিয়ে নিয়ে এসেছি, যাও না ভাই ওকে একটু ডেকে দাও না, আমি ওকে জুতোটা পরিয়ে দিই, তাহলে আর ওর কোনো কষ্ট হবে না। পানওয়ালা তখন খান সাহেবকে বলেন, আরে এ তো এখানে থাকে না, এই শ্যাম সুন্দর তো বৃন্দাবনে থাকে, তুমি যদি একে জুতো পরাতে চাও তাহলে তো তোমায় বৃন্দাবন যেতে হবে, তুমি এখানে কোথায় পাবে একে? তখন খান সাহেব বলেন, আমি যখন জুতো এনেছি তখন জুতো তো আমি অবশ্যই দেব, ঠিক আছে তাহলে আমি বৃন্দাবনে গিয়েই এই শ্যাম সুন্দরকে জুতো দিয়ে আসব। এই বলেই খান সাহেব জুতো দুটোকে বুকে জড়িয়ে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু যাওয়ার আগে তিনি পানওয়ালাকে জিজ্ঞেস করেন, আচ্ছা বৃন্দাবনে গিয়ে আমি কি করে তাকে খুঁজব, কি বলবো, কি বা তার নাম, কি বা তার ঠিকানা? তখন পানওয়ালা বলেন, আপনি বৃন্দাবনে গিয়ে শুধু বলবেন আমি শ্যামসুন্দরের বাড়ি যাব, তাহলেই যে কেউ আপনাকে শ্যামসুন্দরের বাড়ি পৌঁছে দেবে। এই কথা শুনে আর তিনি দেরি না করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন। বৃন্দাবনে পৌঁছে খান সাহেব এখানে ওখানে যত লোক ছিল সকলকেই শ্যামসুন্দরের বাড়ির ঠিকানা জানতে চান, কিন্তু খান সাহেবের কথা কেউই বুঝতে পারে না। তিনি এক এক করে সবাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি জানো শ্যাম সুন্দর কোথায় থাকে? তখন সে বলেন, না না আমি কোনো শ্যাম সুন্দরকে চিনি না। যাকেই সে জিজ্ঞেস করে সকলেই তাকে বলে যে সে শ্যাম সুন্দরকে চিনে না। প্রায় 5-6 দিন থেকে ঘুরে খান সাহেব শ্যাম সুন্দরের দেখা পান না বা তার বাড়ির ঠিকানাও তিনি জানেন না। হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে যায় এক ভদ্রলোকের। তিনি কিছুদিন থেকে খান সাহেবকে লক্ষ্য করছিলেন, তাই তিনি খান সাহেবের কষ্ট দেখে আর দূরে থাকতে পারলেন না। তিনি তাড়াতাড়ি খান সাহেবের কাছে এলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কাকে খুঁজছেন? কয়েকদিন থেকেই দেখছি আপনি কাউকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কাকে খুঁজছেন সেটাই বুঝতে পারলাম না। আপনি যদি আমাকেও বলেন তাহলে আমি আপনার কিছু সাহায্য করতে পারি। একথা শুনে খান সাহেব খুব আনন্দ পেলেন, তাই তিনি সেই সজ্জন ব্যক্তিকে সমস্ত কিছু খুলে বললেন। খান সাহেবের কথা শুনে সেই সজ্জন ব্যক্তি বুঝতে পারলেন যে খান সাহেব কাকে খুঁজতে বৃন্দাবনে এসেছে। আপনি যে শ্যামসুন্দরকে খুঁজতে বৃন্দাবনে এসেছেন তার তো অনেক নাম, এবার আপনি সবাইকে বলবেন যে আপনি বাকে বিহারিজির দর্শন করতে চান, তাহলে সকলে আপনাকে বিহারিজির ঠিকানা বলে দেবে। সজ্জন ব্যক্তির কাছে বিহারিজির একথা শুনে তিনি এক এক করে সকলকে জিজ্ঞেস করতে লাগলেন, আমি বিহারিজির কাছে যেতে চাই, কিভাবে যাব তার কাছে? তখন সকলেই বিহারিজির মন্দিরের ঠিকানা খান সাহেবকে দিয়ে দিলেন। খান সাহেব শ্যামসুন্দরের জুতো জোড়া বুকে করে নিয়ে চলে এলেন বিহারিজির মন্দিরের সামনে। যেই না তিনি মন্দিরে প্রবেশ করতে যাবেন অমনি মন্দিরের পুরোহিত মশাই তাকে আটকে দিলেন এবং বললেন, এ কি, তুমি একজন মুসলমান হয়ে কিভাবে মন্দিরে ঢুকতে চাইছো? মুসলমানদের এই মন্দিরে প্রবেশ করা বারণ, তাই তুমি কিছুতেই ভিতরে যেতে পারবে না। খান সাহেব পুরোহিত মশাইয়ের পা ধরে বারবার কাকুতি মিনতি করতে লাগলেন, বললেন, আমায় একবার ভিতরে যেতে দাও, না হলে যে বড় সংকট ঘটবে। আমি যদি ভিতরে না যাই তাহলে সেই ছোট্ট বালকের পা দুটো ফালা ফালা হয়ে কেটে যাবে, এই শক্ত মাটিতে হাঁটতে যে তার কত কষ্ট হয় তুমি আর কি বুঝবে, আমাকে একবার ভিতরে যেতে দাও। কিন্তু পুরোহিত মশাই তার কোনো কথাই শুনলেন না এবং তাকে বললেন, তুমি একজন মুসলমান, তাই তুমি কিছুতেই মন্দিরে প্রবেশ করতে পারবে না। এই বলেই তাকে তাড়িয়ে দিলেন মন্দির থেকে। পুরোহিত মশাইয়ের কথা শোনার পরেও কিন্তু খান সাহেব হার মানলেন না। তিনি বললেন, আমি বাইরেই বসে থাকব, একবার না একবার তো বাচ্চা খেলতে খেলতে বাড়ির বাইরে আসবেই, তখন আমি ঠিক তাকে জুতোটা দিয়ে দেব। বাচ্চারা কি সবসময় বাড়ির ভেতর খেলতে পারে? তারা তো বাইরেও যায়। আমি এই বাইরেই বসে, এই দরজার সামনে বসে বসেই অপেক্ষা করব, যখনই সে আসবে তখনই আমি তাকে ধরে জুতোটা দিয়ে দেব। এই ভেবেই খান সাহেব কিন্তু সেই মন্দিরের সামনে দরজায় একবারে লাগাতার বসে থাকলেন। খান সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি দেখলেন সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, দুপুর থেকে বিকেল হয়ে গেল, বিকেল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু একবারও বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে এলো না। কেন কেন এলো না আমার শ্যামসুন্দর? এইসব ভাবতে ভাবতেই খান সাহেবের কখন যে চোখ লেগে গেল তিনি বুঝতে পারলেন না। হঠাৎই এক অদ্ভুত ডাকে তার ঘুমটা ভেঙে গেল, কিন্তু তিনি এদিক ওদিক চারিদায়ে বায়ে চারিদিক দেখতে লাগলেন, কিন্তু তিনি কাউকেই দেখতে পেলেন না। যেই তিনি নিজের মাথাটা নামালেন অমনি তিনি দেখলেন তার পায়ের কাছে একটি ছোট্ট বালক বসে আছে, যার মাথায় ছিল মোর মুকুট, যার চোখে ছিল অপার কৃপাদৃষ্টি, যার হাতে ছিল সুন্দর সুন্দর স্বর্ণবালা, যার পরনে ছিল হলুদ ধুতি, কোমরে ছিল সুন্দর বিছা, আর তাতে ছিল ময়ূর পাখা লাগানো একটি সুন্দর বাঁশি। যেই না খান সাহেব মাথা নিচু করে দেখতে লাগলেন অমনি তিনি দেখলেন সেই ছোট্ট বালকের অপরূপ রূপ। এখানে একটা শিক্ষামূলক কথা আপনাদের বলতে চাই, যতক্ষণ আমরা এদিক ওদিক দেখতে থাকি ততক্ষণ আমরা ভগবানের কৃপাদৃষ্টি পাই না, কিন্তু যখনই আপনি নিজের মাথা নত করে ভগবানের সামনে প্রণাম করেন তখনই কিন্তু আপনার ওপর ভগবানের কৃপা দৃষ্টি পড়ে বা আপনিও ভগবানকে দেখতে পান। তাই যতক্ষণ খান সাহেব এদিক ওদিক দেখছিলেন ততক্ষণ কিন্তু তিনি শ্যামসুন্দরকে দেখতে পাননি। যেই তিনি মাথা নত করলেন অমনি তিনি দেখলেন ভগবান তার কোলের কাছেই বসে আছে। ভগবানকে নিজের কোলের কাছে পেয়ে তিনি কোলে তুলে নিলেন এবং যেই তিনি জুতোটা পরাতে যাবেন অমনি তার হৃদয় ভেঙে গেল। তিনি দেখলেন শ্যামসুন্দরের পা দুটো ফালা ফালা হয়ে কেটে গেছে এবং সেই পা দিয়ে ঝরে পড়ছে অনেক রক্ত, যা দেখে খান সাহেব আর নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি শ্যামসুন্দরকে বললেন, তুমি এই ছোট্ট ছোট্ট কোমল কোমল পায়ে কেন এত কষ্ট করেছো? আমাকে ডাকলে আমি নিজেই চলে যেতাম। তখন সেই ছোট্ট বালক, মানে আমাদের বালস্বরূপ কৃষ্ণ ঠাকুর बा गोपाल ठाकुर खान साहेबेर हाथ धरे ताके मंदिरेर भीतर निये गेलेन एबं ताके दर्शन करालेन बिहारीजीर रूप। देखो खान साहेब देखो, तुमी जे छवि निजेर हृदये एके निये एसेछिले एई छवि आर सेई छवि कि एक? आमी जोदि तोमाय भीतरे डेके निताम ताहले कि तुमी आमाय चिनते पारते? तुमी आमाय जे रूपे डेकेछिले आमी तो सेई रूपेई तोमार काछे धरा दिएछि। तोमाके एई रूपे दर्शन देवार जोन्नो आमाके गोकुल थेके पाये हेटे बृंदावन आसते हलो आर तखोनी आमार पायेर छाला उठे गेछे। आमरा सर्वदाई जे रूप निये आमादेर भगवानके भालोबासी बा आमादेर नारगोपालके भालोबासी सेई रूपेई किन्तु भगवान निजेर भक्तदेर धरा देन। जखन द्रौपदी भगवान श्रीकृष्णके बोलेछिलेन आमी कखन थेके तोमाय डाकछि भगवान, किन्तु तोमार केन आसते एत देरी हलो? तुमी केन आमार चीर रक्षा करार जोन्नो एत देरी करले? तखन भगवान श्रीकृष्ण द्रौपदीके बोलेछिलेन ए भूल आमार नय द्रौपदी, ए भूलटा तोमारई। आमी तो तोमार काछेई छिलाम, किन्तु तुमी आमाय डाकले हे द्वारकाधीश आमार लाज रक्षा करो, ताई आमाके द्वारका जेते हलो एबं सेखान थेके आसते हलो। तुमी जोदि आमाय बोलते दादा आमाय रक्षा करो ताहले तो आमी संगे संगेई तोमाय रक्षा करताम। ताई आमरा निजेर भगवान के जे रूपे पूजो करी, जे रूपे ताके चाई, भगवान सेई रूपेई आमादेर काछे धरा देन एबं निजेर भक्तर जोन्नो तिनी सये जेते पारेन अनेक कष्ट। परवर्तीते सेई खान साबी रस खान नामे परिचित हयेछिलेन एबं तिनी लिखेछिलेन भगवानेर अनेक लीला। एबार आपनारा बोलुन तो बिहारीजीर एई अपूर्व लीलाटी आपनादेर केमन लागलो? यदि भालो लेगे थाके, हृदयके स्पर्श करे थाके, ताहले अवश्यई एई भिडियोटिके बेशी बेशी करे शेयर करे दिन जाते सकले बिहारीजीर एई अपूर्व लीलाटी श्रवण करते पारे। आपनारा शेयर करबेन तबेई तो सकले जानबे बिहारीजी भगवान श्रीकृष्णेर, गोपाल सोनार, राधा रानीर एई अपूर्व लीलागुली यदि सकलके शोनाते हय ताहले तो शेयर करतेई हबे। ताई आपनादेर सकलेर काछे अनुरोध भिडियोगुलो शेयर करे दिन, तबेई तो आमरा सकल अब्धि पौঁছাতে পারবো এই সুন্দর সুন্দর লীলাগুলি। আর আপনার জীবনেও যদি ঘটেছে গোপাল সোনার এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমায় কমেন্টে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন। এরকমই নিত্য নতুন প্রত্যেক দিন গোপাল সোনা, বিহারীজি, রাধা রানী সকলের সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 আনন্দে থাকুন। একসাথে বলুন বাঁকে বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়, রাধা রমন কি জয়, আমাদের ছোট্ট গোপাল সোনার জয়। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।